শুক্রবারই কাশ্বরী কলেজে অধ্যক্ষকে ফোনের হুমকির অভিযোগ উঠেছে শশী পাঁজার বিরুদ্ধে এবার সেই তৃণমূল বিধায়কের বিরুদ্ধেই প্রায় একই অভিযোগ আনলেন শ্রীশচন্দ্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পার্থ সারথী ভট্টাচার্য একই কলেজ ক্যাম্পাসে প্রাতব বিভাগে কাশেশ্বরী ও শান্ত বিভাগে শ্রীশচন্দ্র দুটি কলেজেরই পরিচালন সমিতির সভাপতি স্থানীয় তৃণমূল বিধায়ক শশী পাঁজা শ্রীশচন্দ্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পার্থসারথী ভট্টাচার্যের অভিযোগ শশী পাঁজা সহ পরিচালন সমিতির কয়েকজন সদস্য ও তৃণমূল বিধায়কের অনুগামীরা বেআইনি কাজ করার জন্য তার উপর চাপ দিচ্ছেন সাতজন লোককে নিতে হবে বলে গোপনে বলা হচ্ছে ভারপ্রাপ্ত অধ্যক্ষের অভিযোগ ছাত্র সংসদের প্যাডে বক্তব্য সই করে পাঠিয়ে দিচ্ছেন শশী পাঁজা চাপের কারণে তিনি ছাত্র সংসদ বিষয়ক সরকারের নির্দেশ বাস্তবায়িত করতে পারছেন না অভিযোগ ছাত্রদের একাংশকে দিয়েও তার উপর চাপ তৈরি করা হচ্ছে নিরানব্বই জনকে ভর্তি নেওয়ার জন্য লোকমারফত দাবি করা হচ্ছে এমনকি ছাত্রদের দিয়ে উকিলের মিথ্যে চিঠিও দেওয়া হচ্ছে অর্ডার সেই গভর্নমেন্টের অর্ডারটাকে আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে তার মানে তারা বুঝতে পারেন না এই হচ্ছে অবস্থা আজকে মনে করুন গভর্নিং পার্টির মিটিং হলো গভর্নিং মিটিংয়েতে কী হলো আজকে যে মিনিটটা হলো সেটা যখন পরবর্তী যে মিটিং হবে সেই মিনিটের নোটিশের সাথে আজকের মিটিংয়ের মনে করুন ইয়েটা প্রোসিডিংসটা পাঠাতে হয়। উনি অর্ডার করেন পনেরো দিনের মধ্যে দিতে হবে পরবর্তীকালে দেখা গেল পনেরো দিন থেকে সেটা তিন দিনে নেমে এলো হ্যাঁ অসুবিধা হচ্ছে আর এই সমস্ত যদি অন্যায়ভাবে ই ইয়ে হয় গোটা ঘটনায় মুখ্যমন্ত্রীকে হাল ধরার আর্জিও জানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুখ্যমন্ত্রীকে এই এই বার্তা ওঁর ওপরে ওর দলের কথা বলার কেউ নেই উনি যদি উনি যদি শক্ত হাতে হাল ধরেন সব কিছু সুরাহা হয়ে যাবে অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন শশী পাজা এই যে অভিযোগ তিনি করেছেন সে প্রত্যেকটাই ভিত্তিহীন আমার মনে হয় যে নিয়ম উনি জানেন না কারণ আমি এটা বলতে পারি যে প্রত্যেকটা জিবি এজেন্ডা ড্রাফট থেকে আরম্ভ করে সমস্তর মধ্যে গলদ প্রত্যেকটা মিটিং মতো প্রত্যেকটা জিবি মিটিং আপনি সব জিবি জিজ্ঞেস করবেন এমনভাবে সিচুয়েশন তৈরি করবেন যে যাতে মিটিংটা না অ্যাডমিশন প্রসেস নিয়ে অ্যাডমিশন কমিটিতে কে আছে সত্যি অ্যাজ এ জিবি প্রেসিডেন্ট আমিও জানি না অর্থাৎ এটা প্রমাণ করে যে অ্যাডমিশন প্রসেস নিয়ে আমার কোনো বক্তব্য নেই শিক্ষামহলের বক্তব্য সম্প্রতি অধ্যক্ষ ও পরিচালন সমিতির বাগযুদ্ধের মধ্য দিয়ে প্রকাশ্যে আসছে শিক্ষায় রাজনৈতিক অনুপ্রবেশের অভিযোগ প্রশ্ন উঠছে কেন কলেজ পরিচালন সমিতির মাথায় বসবেন রাজনৈতিক ব্যক্তিত্বরা কেন নয় কোন শিক্ষাবিদ শশী পাঁজা ওই এলাকার চারটি কলেজের পরিচালন সমিতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত সম্প্রতি মনীন্দ্র জয়পুরিয়া কাশীশ্বরী ও শ্রীশচন্দ্র এই চারটি কলেজেই দানা বেঁধেছে অশান্তি আর তাতে আরো জোরালো হচ্ছে সেই প্রশ্ন যদিও শশী পাঁজার বক্তব্য তার মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব পরিচালন সমিতিতে আছেন বলেই সকলে তাকে নিশানা করছেন কৃষ্ণেন্দু অধিকারী ও হিন্দোল দে এবিপি আনন্দ কলকাতা